হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরপর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা মনে হয় তোমাদের ভালো লাগবে। দেখো মা, আমাদের পিছনে যে জমিটা আছে একটুখানি জায়গা, তো ওখানে অনেক গাছ টাছ লাগানো রয়েছে, আর একটু জঙ্গলও হয়ে গেছে। তো ওখান থেকে একটু দেখো, মানে পাট পাতার গাছ হয়েছে, সেই পাট পাতা পেটে নিচ্ছে। আর তোমার একটা ওল ডাটা হয়েছে, তো সেটা তুলে নিয়ে সেটা রান্না করবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে গাছের জিনিস পেরে রান্না করা, ওটা দেখানোর মজাই আলাদা। আর আমার স্মৃতিটাও থেকে যাবে যে না, মা এরকম করতো। মানে আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন দেখবো যে জিনিসগুলো থাকবে, থেকে যাবে ইউটিউবে। তো তাই জন্য শেয়ার করলাম, ভাবলাম ভালো লাগবে, তাই দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। আর ওল্ডাটার রেসিপিটাও তোমরা দেখে নাও আমরা কীভাবে তৈরি করি ওল্ডাটার রেসিপি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে থাকো যে মা ওখান থেকে ডাটাটা তুলে নিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান দান করে এসে তারপরে কাটতে বসে গেছে ডাটাটা। তো দেখো একটাই ডাটা হয়েছে, হতে পারে একটা ডাটা, কিন্তু মানে পেরে মানে একটা সবজি মানে নিজেদের জায়গার যে একটা হলেও মানে খুব খুশি হয় সবার মন খুশি হয়ে যায়, তাই না? মানে অনেক অনেক না হোক, একটা হলেও তাও মনটা বেশ ভালো হয়ে যায়। তাই জন্য দেখো আমাদের ওই একটা ওল্ডাটা হয়েছে, তাতেই আমাদের খুব মন খুশি। মানে অনেক দরকার নেই, একটা হয়েছে তাও ভালো। যাই হোক, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মা দেখো ডাটাটা কীরকম করে কেটে নিয়েছে পাতলা পাতলা করে। তার মধ্যে দেখো এখানে তেল গরম হয়ে গেছিলো, তো এখানে কালো জিরা ফোড়ন দিয়েছি। এটা আমি করেছি, মা বলে দিচ্ছিল আমি করেছি রান্নাটা। তো তেলটা দেখো গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে ওর মধ্যে ওল্ডাটাগুলোকে ছেড়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন, আর এক চামচ মতো হলুদ দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, আমি নুন দিয়ে দিয়েছি আর এক চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। তো এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ঢেকে ঢেকে একটু করতে হবে, তাহলে একটু সিদ্ধটা হবে। তো ঢেকে ঢেকে দেখো করে এটা অনেকটা নরম হয়ে এসছে। এর মধ্যে একটু লঙ্কা কুচিও দিয়ে রেখেছিলাম, তো যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কা দেবে। তো লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, আর দুটো গোটা লঙ্কাও ছেড়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি, একটু ঢেকে ঢেকেই নিয়ে নাড়েব, কেননা এটা তো সিদ্ধ করার ব্যাপার রয়েছে একটু। তো সিদ্ধটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঢেকে ঢেকে করতে হবে। তো দেখো মানে আমার বেশ মজা লাগছিলো যেহেতু নিজের গাছের। তো দেখো এখানে একটু বাদাম বাটা নিয়ে নিয়েছি, বাদাম বাটা নিয়ে ওটাকে গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বাদাম বাটাটাকে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি দেখো, অল্প করে চিনিটা দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়িয়ে নেব। নেওয়ার পর তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি দুধ। আমি এর মধ্যে একটুও জল ইউজ করিনি, পুরোটাই দুধ দিয়ে বানানো। তো যতটুকুনি কাই খাবে সেরম অনুযায়ী দুধ দেবে। তো আমি ওখানে দেখো দিয়ে দিয়েছি, এটা অনেকটা ঘন ঘন হয়ে এসছে। তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এটা। তো দেখো দেখো আমাদের রেডি হয়ে গেছে এইটা ওল্ডাটার রেসিপি। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।